আল্লাহ বাক্কা সকালাই জিরে ফাক আচ্ছা কথা বুঝলে ধরে রাখি তুমি তো আমার সময় হয়ে যা বীর হতে একটু করে সময় পাইতাম না আর যারা দৌড় লাগি এটা খুশি হলে এটা বই আল্লাহর হাওলা দিয়ে বুঝে আনি বিসমিল্লাহ বললাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বো 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 ওকা কি দা দাতা সব ওটা সময় দাতা তো এই কথাটা সময় দিন কথা সময় আই সিরিয়াল লিখাইছে আর না আর লাগাইছি না ও প্রথম আই আমার নামটা লিখে দাও আছেন কোকা আমার নাম কি দা আমার নাম হারুনুর রশিদ হারুনুর রশিদ আচ্ছা আপনার এক নম্বর সিরিয়াল ওটা সময় হলো সব তো আমি একটা সময় আপনি 10 মিনিট আগে আইবা যদি আগে তো পাওয়া যায় না আচ্ছা তা আপনি আগে লাগে আর কি ওকে আল্লাহ আল্লাহ আচ্ছা একজন তো পাইলাম রোগী ডাক্তার সাহেব তো ভালো সুনাম আছে তার দিকে 2000 পাইনি আকবা Assalamualaikum. Waalaikumsalam. Doctor Rabu. Buka. Kata satu semua ya Bikal. Satu semua. Jio. Ya Allah. Te serial koto nomor serial? Serial to tomar 2 nomor serial paisi bhai. Wallah. Te likhilam nomor serial ta likhilam. 2 nomor serial. Tomar naam ko bita? Naam Sattarmia. Sattarmia. Jio. Acha. Kotar somoy aitam ekbare? Aiba tumi thik saitar somoy. 10 minute age bolle aitba somoshya nai. 10 minute age aiben. आधा घंटा गया जी हां पता गया तो आप नहीं अच्छा आइए ना मुझे बड़ा बारे में ओके अस्सलाम वालेकुम वालेकुम सलाम वालेकुम वालेकुम सलाम डॉक्टर साहब को साहब तो विकास का समय आएगा सीरियल में सीरियल तो आपका लगा दिन में सीरियल भाई दिन में और से तो हमारा सीरियल डाल लिख ले ওকা নাম কি আপনার শরীফ আহমেদ মোহাম্মদ শরীফ আহমেদ আচ্ছা ওকে ঠিক আছে সেটা ঠিক সেটা সময় আইবো না সেটা তো আগে আইবো সমস্যা নাই এর আগে আইবো তাই আগে দিন লইলা আগে লাগি ওয়া আলাইকুম সালাম আচ্ছা তিনজন তো রুগী পাইলাম আপ সাইনপুর নাম্বার দেওয়া আছে যদি আপনার খালারে কেউ টিকেট লওয়া লাগি তোমার সাথে যোগাযোগ করবা মন দিয়া मुझे लिख के बाकी तो कुछ और कोई आराम है थोड़ी फ्रेश ही आई आप फोन ले भाई टिकट दूंगा ने डॉक्टर साहब तो आवर समय हो गईছে अच्छा तो टेबल আমি মুছে রেডি করে রাখি আইবাত একটু করে এর আগে একটু আরাম আস করে বই যাই পর আমার ফোন কর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার বসেন স্যার এই রুবিনে কি অবস্থা? স্যার রুবি তো আছে দিন স্যার। আছে? জি স্যার, লাইন দিন আছে। আচ্ছা। হ্যাঁ। তিনজন আছে ঠিক আছে। এ কাজ কর। বলেন। রুবিরে ডাক দে। চেম্বারে রুবি আর ডাক্তাররা আসেন। তোর কি একটু শিখে দিছিস হ্যাঁ? এ আমি রুবি না ডাক্তার। স্যার আপনি ডাক্তার স্যার। তাইলে রুবি তো সব স্যার বলে। জি স্যার বলে। তুই বলবি যে ডাক্তাররা সব তো রুবিরা আসে। ডাক্তার আছে চেম্বারে রুগী আছেন তো শিক্ষা দিতে হবে না এই হারুন লাগতে হারুন সাহেব আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বসুন আচ্ছা ঘটনা হচ্ছে যে আপনার নাম কি আমার নাম তো লেখাই আছে আপনার কি নাম নাম আরে মিয়া তো পাটনামে করেন কে বলছি আপনার নাম কি নাম বলবেন নাম এনে লেখা আছে আপনি জানেন আমি একজন বড় ডাক্তার আপনি এটা বুঝি না হ্যাঁ এর 100 বার লেখা থাকে আমি আপনাদের বলছি নাম বলার কথা বলবেন বলেন আপনার নাম কি হারুন রশিদ হ্যাঁ ঠিক আছে আচ্ছা হারুন মিস্টার হারুন সাহেব জি জি আপনার বয়স কত আমার বয়স 60 আচ্ছা ঠিক আছে এখন এই আপনার মনে করেন বয়স হলো 60 ঠিক আছে আচ্ছা তাহলে আপনার সমস্যাটা কি বলেন তো দেখি স্যার আমার সমস্যা হলো গিয়া বুকের মধ্যে খালি দূর দর্দ করে পাক দূর দর্দ সেটা আর কি রোগ আছে যাবে কি না এটা অবশ্যই করবে দূর দর্দ করাটা এটা একটা সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি এই আপনি কি করেন কাজ কাম কি করেন? ওর কিছু ব্যবসা আছে। ব্যবসা? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি ওই গাড়ি বাড়ি এগুলো আছে আপনার? হ্যাঁ আছে, গাড়ি আছে, ওই মিল কারখানা আছে। আচ্ছা, আর মিল ফ্যাক্টরি আছে? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে আমি একটু চেক করে নিই আপনার কি সমস্যা, ঠিক আছে? জি। জোরে শ্বাস নেন। আর জোরে আস্তে 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 আস্তে। এমন ঘটনা হচ্ছে কি জানেন, আপনার তো বিরাট সমস্যা। কি সমস্যা? বুঝছেন, অনেক বড় সমস্যা। আচ্ছা, তার আগে আপনি বলুন তো যে আপনি এই টাকাকে বেশি মায়া করেন না আপনার জীবনটাকে বেশি মায়া করেন? জীবনটাকে বেশি মায়া করেন। টাকাকে বেশি মায়া করলে কি জীবন দিব? আচ্ছা বুঝছি বুঝছি। তার মানে আপনি ওই আপনার জীবনটাকে বেশি মায়া করেন। টাকা কিছু না, টাকা আসবে নাই, টাকা আসবে যাবে এই তো। হ্যাঁ, এটা এটা কিন্তু কারেক্ট কথা বলেছে। টাকা আসলে কিচ্ছু না, আসলে হলো জীবন, ঠিক আছে না? সেই জন্য আপনাকে কিন্তু আমি ভালো ভালো টেস্ট দেব, ঠিক আছে? এই ধরুন 5টা টেস্ট, এগুলো আপনি করাবেন, ঠিক আছে? এই মনে করেন আমি আপনাকে টেস্ট লিখে দিলাম প্রায় মনে করেন, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2, ঠিক আছে? নাম্বার 3, ঠিক আছে? এটা দিলাম। আর আরেকটা কাজ করবেন, এই যে টেস্টগুলো করাবেন, আমাদের নির্দিষ্ট করে একটা জায়গা আছে, ঠিক আছে? মনে করেন ওই যে ওই সামনে আর কি, তা আমাদের হসপিটালে নিচুকরা ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে আপনি যাবেন, ঠিক আছে? আর কোথাও যাবেন না। তাহলে কি হবে? চোখ কোনো কথা না, এই তোরা বলছি চোখ থাকতে ওর কথা কিছু মনে করেন না, তো ফালতু চলে আর কি। আচ্ছা, আপনি এক কাজ করবেন, ওই আমাদের নির্দিষ্ট করা ওইখানে যাবেন। গেলে কি হবে জানেন, আপনার এক্স-রে রিপোর্টটা খুব সুন্দর আসবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় মনে করেন এক্স-রে ওদের মেশিন ভালো না, ছবিটা সুন্দর আসলো না, আপনাদের পার্টস এখানে এই সমস্যা হয়েছে দেখাইলো ওইখানে, ঠিক আছে না? তো আপনার রেজাল্টটা ভালো পাবেন না, আর টাকাও কম লাগবে, বুঝতে পারছেন? আর একটা হলো যে অ্যাম্বুলেন্স দিয়ে যদি কখনো যান, তাহলে আমাদের নির্দিষ্ট করে অ্যাম্বুলেন্স আছে, ওইটা দিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনার লাভ হবে কি জানেন? তাহলে আপনার লাভ হবে এটা যে অনেক সময় ওদের গাড়িটা ওই চাকি চুকিতে আপনার পার্স এখানে আছে না, এখানে নিয়ে যাবে। তাতে কি হবে জানেন, তখন আপনার ওই অ্যাক্সিডেন্ট রিপোর্টে ভুল সিদ্ধান্ত দেবে, ঠিক আছে না? আর ওষুধ তো আমি অবশ্যই লিখে দিছি, সেটাও আপনি ওই আমাদের নির্দিষ্ট করে একটা ফার্মেসি আছে, ওখানে আছে ওই যে হসপিটালে, ওই জায়গায় আপনি যাবেন, ঠিক আছে? কমপ্লিট ওষুধ পাবেন, ভালো ওষুধ পাবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে। তাহলে অন্য কোনো গিলা হবে না? না না, অন্য কালো অন্য জায়গা হবে না তো, তার সমস্যা না। এই আমি বলতেছি না কথা, তুই ডাক্তার না কেন ডাক্তার? আপনি ডাক্তার, তাহলে সাইলেন্ট থাকবি, ঠিক আছে? তো আপনি আমাদের নির্দিষ্ট করে ওখানে যাবেন, তাহলে আপনি ফ্যাসিলিটি ভালো পাবেন। আমি কি বলবো না? এটা ঠিক, আপনি ডাক্তার, আপনি তো ভুল বলবেন। হ্যাঁ না, ঠিক আছে, এটা অবশ্যই বলি নাই। হ্যাঁ, তারপরে ওষুধগুলো লিখে দিলাম, ঠিক আছে? জি। তাহলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনাদের এই এগুলো নেন আর এগুলো করে আসেন, ঠিক আছে? আবার দেখাবেন আমাকে। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? আমার ভিজিটটা দিয়ে দেন। ভিজিট কত? 5000। চুপ, ফার্মেসি আমার চেম্বারে মালপত্র নষ্ট হচ্ছে, তোর বলছি অ্যাডভান্স কোনো কথা বলবি না, ওটাকে সব মনে করবি। ওরে আমি চেঞ্জ করে দেবো, বেশি দিন আরেকটা মানুষ খালি আসার অপেক্ষা আছে। এই আপনার জন্য বেশি না, মনে করেন এই শুধু আপনার জন্য আর কি, মানে আপনাকে দেখতে একটু ভালো লাগে, শুধু আপনার জন্য আর কি আমি একটু একবার কমাই আর কি, মানে আজকে আসছে সেই হিসাবে আর কি, মানে একটু কম করে রাখা। আমার মায়া লাগছে। জি, আপনার আমার মায়া লাগছে, মায়া সেই জন্য আর মহা করতেন না, একবারে কম করে 2000। আসিস স্যার, আসসালামু আলাইকুম। এই যে ভাই একটু দাঁড়ান তো দেখি। হ্যাঁ, এই আপনার হাতে প্রেসক্রিপশন একটা ছবি উঠাও। না, আমার প্রেসক্রিপশন তোমার দিমু না, এর ছবি উঠাই দিয়ে দেব। না না, আমি প্রেসক্রিপশন আছি দিয়ে, তোমার প্রেসক্রিপশন দেওয়া লাগবে। আরে ভাই রাখবো না তো, দিয়ে দেব তো। আরে না, আমার প্রেসক্রিপশন দিমু না। আচ্ছা ঠিক আছে। এ ভাইয়া একটু দাঁড়ান তো। ভাইয়া আপনার প্রেসক্রিপশনটা দাও তো। না, আমার প্রেসক্রিপশন দিতে হবে না। না, একটা ছবি তুলমু, ছবি তুলে আবার তো আপনারটা দিয়ে দেব। না, আমার পেছন তো দিন, আমি তো আনছি পেছন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ওষুধ নেওয়া লাগবে। না ঠিক আছে, আপনারটা তো আবার দিয়া দিই। ধরুন তুই আবার খালি ছবি তুলে দিন, নেন গালি গালি ছবি ছবি রাস্তা করে ধরেন, এই এটা লিয়া বাড়ি না গালি ছবি। আরে ভাই এত কথা কইেন না তো। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই আপনার ছবি তুলে তো সব। হ্যাঁ, তাহলে আমার একটা ছবি তুলেন। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুলেন বাঁকা হয়ে যাবে আরে আমি বাঁকা হই না সাকা হই তুমি সবই তুলবেন নি তুলে তুলেন এই ঠিক আছে যান বুঝে জানি না কি রকম মানুষ এগো আল্লাহই জানে তোর না একদিন বলছি বলে রুকি সামনে কোনো ফালতু কথা বলবি না এই কথা না বললে কি স্যার আপনারা তখন ওর মিনিট ডাক দে ওই যে সত্তা সাহেব ওর ডাক দে সত্তা সাহেব আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনারা কি বলছেন না স্যার পেটে ব্যথা স্যার ও আচ্ছা ঠিক আছে বসে বসে তো আপনারা কেমন আছেন স্যার ভালো থাকি কি আর আপনাকে চাইতাম স্যার এটা বসে ঠিক এখন সত্তা সাহেব আপনার নাম কি আরে ডাক্তার এটা কি কয় আমার নাম দিলে কা সত্তা সাহেব নাম কি ডাক্তার না কিছু কিছু বলেন জি না স্যার ও আচ্ছা তো আপনার বয়সটা কত বলতে পারি স্যার 35 স্যার 35 জি স্যার আচ্ছা ঠিক আছে আপনার সমস্যাটা কি বলেন স্যার এক মাস থেকে স্যার পেটে ব্যথা এক মাস ধরে জি স্যার আপনি আজ আসলেন জি স্যার টেকা নাই স্যার আজ বলেন এটা বলেন যে আপনি কি করেন স্যার মাসে কাম করি স্যার কাজ করেন এটা অসুবিধা নাই তা আপনার মাসে আয় কত স্যার আয় নাই স্যার খাইয়া দেয় সমান স্যার সব কথা রাখলাস আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই আপনারা একটু চেক করে নিন কি অবস্থা হয় শাসন করে সারু মরে যাবে স্যার অবস্থা খারাপ আরে আনন্দটা তুই তো মারা হলি এই অবস্থা আরাম করছ হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করেন এই আপনি তো টাকা পয়সা কম আছে অসুবিধা নাই আমি সিস্টেম করে দিতেছি আরেকটা কথা শুনেন আমি কিন্তু অন্যান্য রুগীকে বুঝছেন এই যে সমস্যাগুলো এটা কিন্তু বিরাট একটা সমস্যা এই জন্য আমি কিন্তু 2-3টা টেস্ট দেই তো আপনাকে কিন্তু টেস্টটা দিলাম জানেন কারণ আপনার টাকাটা আমি বাঁচাইলাম ঠিক আছে না আমি আপনাকে করছি মায়া ঠিক আছে আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি আপনি কিন্তু ইয়া করবেন এই ওষুধগুলো আপনি আর আরেকটা কথা এই যে ওষুধগুলো আপনাকে লিখে দিলাম এটা কিন্তু আপনি ওই যে আমাদের পরিচিত বেশি না ওই যে সামনে আমাদের হসপিটালের আন্ডারে একটা এই ফার্মেসি আছে শুধুমাত্র ওইখান থেকে কি ঠিক আছে আচ্ছা স্যার কি হবে জানেন অন্য জায়গায় যান না স্যার পাঠিয়ে দিবেন না এই আমি তো বলতেছি না জি স্যার সব জায়গা খালি আপনার মাথাস আর ওই জায়গা থেকে কিনবেন তাহলে কি হবে জানেন আপনার ওই যে রেটটা একটু কম আর ওষুধটা একটু ভালো থাকে বুঝছেন জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার মাসে কইছি আপনি ভালো স্যার ভালো ডাক্তার স্যার আচ্ছা ঠিক আছে খুব খুশি হলাম আচ্ছা ঠিক আছে আর এই আমি ওষুধগুলো লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এই আর এক করে মানে ডিজিটাল কত স্যার এতটা করছিস কতটা কিছু মনে করি না এটা ভালো করতেছে ঠিক আছে আমি ওরা ডিজাইন করে দেবো বেশি না আরেকজন মানুষ আশা করবে আচ্ছা স্যার এখন প্রশ্ন হচ্ছে এই আমি শুধুমাত্র আপনার জন্য আসছি ঠিক আছে আমি কিন্তু অনেক বেশি বিজি রাখি কারণ বুঝলেন তো ডাক্তার কিরকম হিসেবে আপনার জন্য আর কি একবারে শুধু আজকে আসছেন যেটা একবারে কম মানে একবারে কম হিসেবে আপনি এটা করছি আর কি শুধুমাত্র আপনার জন্য বেশি না মাত্র 500 টাকা 500 টাকা স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমার কাছে 500 টাকা আছে স্যার 5 কিলোমিটার স্যার আবার যাইতে হবে স্যার আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনি এক কাজ করেন আমি আপনাকে এদিকে এই আপনাকে একটা জিনিস বুঝাই দিই এই আমি কিন্তু আপনাকে আমি তো মানব ধরে ঠিক আছে মানব সেবায় নিয়েছি ঠিক আছে আমি সবসময় মানুষের উপকার তো আপনার এই 500 টাকা আমি একটা কাজ করে দিচ্ছি মনে করেন আপনি হাইটে যাবেন আপনার যে 500 কিলোমিটার সেখানে হাইটে গাড়িতে যাবেন কারণ গাড়িতে গেলে কি হবে জানেন যে পেটের ব্যথা আছে না আপনার পর আপনার এদিক থেকে ওদিক নাড়াই ফেলবেন ঠিক আছে তখন আপনার আরো সমস্যাটা বাদ আপনি কি করবেন হাইটে যাবেন হাইটে গেলে আপনার অনেক এটা তো আপনার প্রেসক্রিপশনে আমি লিখে দিয়েছি এই যে লিখে দিয়েছি মানে হেঁটে যাবে এটা কিন্তু প্রেসক্রিপশনে আছে ঠিক আছে এটা কিন্তু আমি আপনার উপকার করলাম এখন যদি আমি আপনাকে টেস্ট একটা দিই তাহলে দেখা গেছে আপনার 2000 টাকা নিয়ে ঠিক আছে না উপকার করছি কিনা বলেন হ্যাঁ স্যার ঠিক আছে ওজান 100 টাকা আছে দি দেন স্যার 100 টাকা নেবেন আচ্ছা ঠিক আছে স্যার আপনার এই লাগবে আপনার পাশে আছে জায়গা স্যার আসসালামু আলাইকুম স্যার এই হারালো তো দিকে তোরা আমি একদিন বলছি না একদিন বলছি যে তুই রুকির সামনে কখনো এরকম করবি না আর হবে না স্যার কারণ সব রুকি সমান না চালা করতে 500 টাকা দিবেন স্যার আপনি পরে রুকিরে ডাক দি কি নাম জানো শরীফ আহমেদ আসেন ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বসুন বসুন তো আপনি কেমন আছেন ভালো না স্যার আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বসুন ঠিক ভালো থাকলে তো আমার কাছে আসতেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বয়স কত 40 40 জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনি কি করেন কোনো কিছু করেন না স্যার টুকটাক ব্যবসা করি স্যার হ্যাঁ কিছু করেন না না স্যার টুকটাক ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে এখন এটা বলেন যে আপনি মেইন ফ্যাক্টরি আছে আপনার জি না স্যার আচ্ছা আর আপনার গাড়ি বাড়ি আছে জি না স্যার নাই তো অসুবিধা নাই তো আপনার সমস্যাটা কি বলেন আর সমস্যা স্যার কাশি সর্দি জ্বর বুকে ব্যথা করে ও আচ্ছা আপনার এতগুলো সমস্যা নিয়ে আসছেন জি স্যার এত অসুবিধা নাই আমার কাছে তো আসছেন ভালো জায়গায় আসছেন জি আরো সমস্যা থাকলেও আমি এগুলা কোনো ব্যাপারই না করে দিই ঠিক আছে জি তাহলে আপনি আগে একবার ট্রাই করে দেখুন তাকে করতে পারবেন কি অবস্থা আপনি একটু জোরে জোরে শ্বাস নেন হ্যাঁ না ঠিক আছে বুঝতে পারছি আপনার তো বিরাট সমস্যা কি সমস্যা স্যার হ্যাঁ অনেক সমস্যা চল এই জন্য অসুবিধা নাই আপনি কিন্তু ভয় পেন না কারণ ভালো জায়গা আসছে আমি তো ভালো একটা ট্রিটমেন্ট দেবো তো আপনাকে প্রথমে আপনাকে দুটো টেস্ট দেবো এই যে সমস্যাটা এটার জন্য কিন্তু 4 থেকে 5টা টেস্ট দেবো সেই হিসেবে আমি আপনাকে দুটো টেস্ট ঠিক আছে জি স্যার আপনি মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে তো আপনার এত টাকা কোথায় পাবেন ঠিক আছে জি স্যার আর আরেকটা কথা হলো এই যে এখানে আমি টেস্টগুলো লিখে দিচ্ছি ঠিক আছে আপনি এই টেস্টগুলো করাবেন ঠিক আছে জি স্যার আপনি যেভাবে ভালো হয় এইভাবে দেন হ্যাঁ এই দুটো টেস্ট করাবেন এই দুইটা টেস্ট কোথায় করাবেন আপনি জানেন আমাদের নির্দিষ্ট করে একটা জায়গা আছে ঠিক আছে ডায়াগনস্টিক সেন্টার ওই জায়গাতে অন্য কোথাও গেলে কিন্তু আপনার এই রেজাল্টটা ভালো আসবে না না স্যার পার্সেন্ট দিবেন না সেটা থাক জি স্যার শুধুমাত্র ওই জায়গায় যাবে ঠিক আছে ওই জায়গায় মেশিনগুলো ভালো এবং যদি আপনি অন্য কোথাও যান তাহলে মেশিনগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে আপনার কিন্তু এক্সরে রেজাল্টটা দেখা যাবে 5ই জায়গা দেখা যাচ্ছে আরেক জায়গা তো আপনার লাভ হবে না লস হবে আমাদের নির্দিষ্ট করা যে জায়গা আছে ঠিক আছে আর আপনাকে ওষুধগুলো লিখে দিচ্ছি ওষুধগুলো আপনি কিনে আমাদের হসপিটালের নির্দিষ্ট করা একটা ফার্মেসি আছে ওখান থেকে মেডিকেল লেখা আছে কিন্তু সামনে ঠিক আছে তো এখন এইগুলো লিখে দিচ্ছি আমি ঠিক আছে লিখে দিলাম ঠিক আছে আপনি এগুলো ইয়ে করেন তারপরে আমাকে আশা করে দেখাবেন রিপোর্টটা ঠিক আছে আসলে বসুন আসলে ধরুন আপনার রিজেক্টটা দিবেন কত না বেশি না কিরে বরাবর দিলাম স্যার তুই কি ঠিক হবি না কথা একটু মনে আর ফালতু স্যার যাক এখন আমার কথা শুনুন শুধুমাত্র আপনার জন্য জি আপনি তো ভালো জায়গায় আসছেন ঠিক আছে জি এই জায়গাটা কিন্তু আমি মানে মানুষকে অনেক মহব্বত জি স্যার আমি অনেক জায়গায় শুনছি আপনি ভালো আচ্ছা তাই জি ও আচ্ছা আর বলি তাই কিলার কচ্চা না বুঝছেন না নিজের প্রশংসা শুনতে আজকে ভালো লাগে না তারপরে বলছেন খুশি হইছি তো আপনি খাস করে শুধুমাত্র আপনার জন্য আর কি এটা শুধু আপনার জন্য আর কি এটা আমি কমিয়ে মানে কমিয়ে আর কি বেশি না মাত্র 1500 টাকা আমি কিন্তু আরো বেশি রাখি শুধু আপনার জন্য আপনাকে মহব্বত করি তো সুন্দর লাগছে তুই আমার এখানে থাকবি নাকি চলে যাবি টাকা জন্য তো আসছি ঠিক আছে Hey, bhaiya, daram to ektu. Yes, bhaiya. Na, yaar, tumhare haath practice shot dete ekta chobi tul. Dur miya, yale practice jona oi jagay ek jon apar ei jagay apne abar chobi tulte pare. Nen miya. Hey, thik ache. Jan. Oi je esa ashilo na, tuta. Na, sir, esa ashilo. Ruki to kon nai. Dak de. Oh, Jangir sahab achen. Assalam alaikum sir. Walaikum salam. Kemon achen? Are khub sundor lagche. Boshen, boshen. অবশ্যই ভালো আছি ভাবি কেমন আছে আরে বাপ রে ভাবি খবর দেখি বড় খেয়াল করে না হ্যাঁ করো নাকি হ্যাঁ ভালো আছে এই যে স্যার আপনার জন্য এনেছিলাম এটা কি এটা আপনার জন্য একটা সামান্য গিফট এনেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই খুশির খবর তো আমলান এগুলো কি দরকার আছে আসলে কি কোনো সমস্যা না দেখা দেন হ্যাঁ জানলাম কি খুশি আচ্ছা দিশা যখন তাইলে মনে করেন ওই যে একটা আছে ভাবির কথা জিজ্ঞেস করবেন তাদের জন্য নিয়ে আসছে এটা আগামীতে যখন আসবো তখন নিয়ে আসবো সামনে সামনে জি আচ্ছা অসুবিধা নাই তো আপনাদের কি অবস্থা কেমন চলতেছে ভালো চলতেছে জি হ্যাঁ ঠিক আছে শুনুন আরে যে মানে আমাদের একটা মেডিসিনের লিস্ট আছে এটা একটু খেয়াল রাখবেন এটা নতুন আসছে জি স্যার আচ্ছা অসুবিধা নাই বিল লাগে হ্যাঁ আরে অসুবিধা নাই দেব না কোনো সমস্যা ব্যাপার না আমি তো আপনাদের প্রেসক্রিপশনটা দিয়ে দিই সব দিয়ে দিই প্রোডাক্টগুলো দেই ঠিক আছে এটা কোনো সমস্যা আর এই যে মানে প্রোডাক্টের কিছু মাল আর কি হ্যাঁ আচ্ছা অসুবিধা তো এক কাজ যে এটা দিকে একটু খেয়াল রাখবেন জি অবশ্যই জানেন তো বললেন না জি না ঠিক আছে কি বল কারণ এগুলো তো আমার দরকার না কিন্তু আপনি যখন তাহলে সবার জন্য নিয়ে আসলে অবশ্যই আচ্ছা অসুবিধা তাহলে চা খাবেন স্যার আরে না চা খাবেন ঠিক আছে তাহলে যাই আসসালামু আলাইকুম এই যে বেয়াই একটা লিস জি স্যার কি লইলে তারপরে মানুষ আর আছে আবার মানুষ কথা ঠিক আছে আগে যা কিছু বলে স্যার সামনে আসলে সামনে দিবেন সত্যি জি স্যার ঠিক আছে ভাই রাখো এই এতক্ষণে মানে একটা ভালো একটা কথা আছে এইজন্য তোকে আমি রাখি আচ্ছা আর এই স্যার আরজন যে কি আসলো অজিত বাবু হ্যাঁ ওনারে ডাক দে অজিত বাবু আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আরে কি খবর ভালো আরে বাপরে আবার ছবি দিয়ে আসছে ভালো একটা কাজ করছে তাহলে আপনি ওই আপনার ভাবিতে মাইন্ড করবেন ভাবি ছবি দিয়ে একটা আনলেন আগামী সপ্তাহে আসবো তো ওই সময় আরেকটা নিয়ে আসবো আগামী সপ্তাহে নিয়ে আসবো আচ্ছা অসুবিধা নাই চেম্বর আচ্ছা অসুবিধা নাই এইটা নতুন আসছে নাকি হ্যাঁ এটা নতুন আচ্ছা সমস্যা নাই দেখবো আর এই ওষুধগুলো স্যাম্পল দিলাম হ্যাঁ কন্টিনিউ আচ্ছা অসুবিধা নাই এগুলো একদম দেখে না স্টেশনে আপনাদের এই ওষুধগুলো যে আমি লিখে দিই সেটা তো ভালো করে জানা অবশ্যই আমি বুঝি না আপনারা যে গেটের সামনে কি করেন সবুতুলে লাগে স্যার সবুতুলে এর সামনে তোরা বলছিস বলার জন্য তোরা বলছিস জি না স্যার আপনারা যে সবুতুলে যে রোগী যখন যা প্রেসক্রিপশনে যে সবুতুলে রাখেন আপনারা কি দেখেন না যে আমি কি লিখছি না আমি কিছু বুঝি না ওটা তো সবাই আপনারা বলবেন এটা তো আমরা করি না এটা বেশি করবেন না কারণ অনেক সময় কিন্তু রোগীরা এসে কমপ্লেইন করে বুঝছেন এটা তারপরে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আর আমি লিখে দেব সমস্যা নেই ঠিক আছে তাই একটু খেয়াল করেন আর আগামী সপ্তাহে আসার সময় নিয়ে আসবেন হ্যাঁ খেয়াল করেন আসলে পাঁচ মাইন্ড করবেন না নিয়ে আসবো ওটা অর্ডার দেওয়া আছে আগামী সপ্তাহে আসতে নিয়ে হ্যাঁ আচ্ছা আসলে এবারে রিজার্ভ সপ্তাহ কাটবড়া এই বস এসআর আসছে এখানে তুই যাতে বস স্যার আরে একটু মানুষ করতে পারো আচ্ছা স্যার বল না আচ্ছা শুন এই যে এই গিফটটা দিলো স্যার গিফটটা খুব সুন্দর আছে তারপরে ওইটা কিন্তু একটু মূল্যবান আছে এটা কিন্তু একটু লেখা যায় ঠিক আছে আর সামনের সপ্তাহে তো অবশ্যই মাঝে মধ্যে দিয়ে দিই আর কি একটু একটু। আচ্ছা দিয়ে দিব, সমস্যা নাই। আপনি আগামী মাসে পুরো নিয়ে আসে করে দিবেন। তাহলে এক কাজ কর, বলেন এই নতুন মগ যখন আনছে ওইটা দিয়ে আগে এক কাপ চা না মানে কফি 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 না মানে খাওয়া, ঠিক আছে? এক কাপ চা খাই, এক কাপ মুসা আমাদের নাম। আচ্ছা আনিস তোর জন্য যা। আরে সেটা নিয়ে কি করব? শুধু অ্যাডভান্স স্যার সানিয়া স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই আপনারা চা না দেন বললে স্যার একটু ধীরে সামনে ওটা হেজ স্যার। আপনার সাথে আপনারা ইভেন্ট আপনি বা আপনি যেটা তো ঠিকই বুঝা আপনারা তো একদম স্যার আমি স্যার। ও এটা অবশ্য ঠিক বলছিস। আচ্ছা সুবিধা না। হ্যাঁ স্যার। চা ভালো হয়েছে স্যার? হ্যাঁ অবশ্যই চা অনেক ভালো হয়েছে। এক কাজ কর বলেন আজকে তো আর রুগী নাই। জি স্যার। এবার উঠি হ্যাঁ। জি স্যার। আজকে খুব তাড়াতাড়ি রুগী শেষ হয়ে গেছে। জি স্যার। তো আরেকটা কথা শোন। বলেন। আমি কিন্তু ডিসিশন নিয়েছি তোরে আমার কাছ থেকে বদলা চেঞ্জ করে রাখবি স্যার। এই যে তুই যে বেশি কথা বলিস স্যার, বেশি কথা কয় স্যার টাকা পয়সা না তো কম কম বলতে স্যার। সত্যি? জি স্যার। রুগীদের মনে করে দিছি এলাই সময় টাকা বেশি দিছি স্যার। তাই কম দিত? জি স্যার। আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, সেই হিসাবে তোকে রাখা যায়। স্যার পাইকে দিলাম। ঠিক আছে তো এক কাজ কর সব কিছু গুছাইয়া জি টাকা টাকা আসিস। আচ্ছা স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দেখা যায় এখনো গ্রাম অঞ্চল পড়েছো ভাই, তা ভাই তো কিতা করো বইয়া বইয়া এখন মিয়া ডিজিটাল বাংলাদেশ এখন গ্রাম শহর অঞ্চল বা যেটাই কিয়া চেম্বার উম্বার খুলতায় ভাই তো রুজি বেশি বা কইরা তো হাসা হতা তাও তো টেকা বেশি, কিন্তু গ্রামের যে মানুষ আছে তার কিন্তু সঠিক সেবা পাইতো না। আল্লাহর উপর আমি ডাক্তার হয়েছি এখন হলাম, এখন নিজের গ্রামও থাকি নিজের গ্রামের মানুষরা দেখি তারা দেখাশোনা করি তারা দোয়া পাইম ওটাই তো মেন। ঠিক আছে নিজে খাওয়ার লাগে ঠিক আছে টেকা পয়সা দরকার, কিন্তু গ্রামও থাকলে আমার সামান্য টেকা আলহামদুলিল্লাহ ও টেকার উপরে বিক্রি করি আমার সংসার চলে সব কিছু চলে, পাশাপাশি মানুষের যে দোয়াটা পাই আমার টামাতে গেলে আমি 2 দিনে টেকাওয়ালা হয়ে যাই, কিন্তু টাইমের দেখো অনেক মানুষ আছে অনেক ডাক্তার আছে কিন্তু তারা মানুষের সঠিক চিকিৎসা দেন না, শুধু কি তার নিজেরটা পাবে তারা শুধু ব্যবসা করে তারা মানুষের সেবা দেন না। আমার হাতে লাগিয়ে মানুষের সেবা করতাম পাশাপাশি ঠিক আছে নিজের ব্যবসায় মতো মোটামুটি তো কিছু না থাকলে তো পারবই না ও আসি আসি বন্ধু আলহামদুলিল্লাহ আসি ভালো আসি। ঠিক আছে তোমার উদ্যোগ ঠিক আছে, গ্রাম অঞ্চলের মানুষের তো সঠিক সেবা পাইতো। আচ্ছা বন্ধু ভালো থাকো, তোমার এই দেখি ভালো লাগলো আসলে। সমস্যা তো জটিল, স্টুডেন্ট মানুষ টাকা পয়সা কম লাগে আইলা আপনার কাছে এখন বালা চিকিৎসা বলে দেন আপনি লাগে আপনি সঠিক জায়গাতে আইছেন। আমি তো মানে ডাক্তার হয়েছি ওটাও নাকি গ্রামে আছি এখন গ্রামের মানুষের সাহায্য কর্ম তারা সেবা কর্ম এখানে আছি এটা সমস্যা তোমার কথা অনেক তুমি সঠিক জায়গাতে আইছো। ও আর পেটও বেদনা আর মাথার বেদনা তো কদিন থাকি প্রায় 1 মাস হয়ে গেছে। না বাবা তুই জামাতিও না বা এক ডাক্তারের চেম্বারে গেছিলাম ডাকাতের বাচ্চা ওষুধও দিলা বেশি আবার বলে 4-5 কিলোমিটার জায়গা হাঁটিয়া যাইতাম আর হাঁটিয়া ইয়া আমার রোগ আরো বাড়ি গেছে। মানে গীতা গীতা হতাশা আমরা আমরা গ্রাম বালা একজন ডাক্তার আছে কম টাকায় বেশি চিকিৎসা বালা ডাক্তার আমার টাকাও কম হয় টাকাও কম তাহলে আমার লইয়া যাও কোনো বাড়ি কোনো যাইবা আমি দেখাই দিব না। Oh, the granny is so. Oh, oh, oh. আমার ভাতিজা আমার অনেক উপকার করলা তোমার লাগে আমি দোয়া করব এখন তুমি যাও আমি যাই যাইবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন বক্কা কিটা সমস্যা হইছে ডাক্তার সাহেব আগে সমস্যার কথা না আগে আমার দুঃখের কথা শুনুন কিছুদিন আগে একটা চেম্বারে গেছিলাম ডাক্তারের ও ডাক্তার না ও ডাকাই টাইম 4-5টা টেস্ট লিখিয়া দিছেন আবার ওষুধও দিছেন আবার কইরা কিটা জানেননি কইরা যে আমরা নির্দিষ্ট ফার্মেসি আছে ওর থেকে ওষুধ আনবা আনিলে আপনি কিছু কমও পাইবা সুবিধাও পাইবা আবার টেস্ট গুণ আমরা নির্দিষ্ট জায়গা থেকে টেস্ট করাইলে ভালো হইবে এবার আবার ভিজিট 500 টাকা যখন আমি বললাম ডাক্তার সাহেব 500 টাকা ভিজিট আমার তো যাইতে 4-5 কিলোমিটার যাইতেইব আপনি এক কাম করেন 100 টাকা কম নেন আমি যাইতেব বাদে ফট করি তাইনে ভিজিটটা ইয়ান নিয়া ও যে প্রেসক্রিপশনটা নিয়া তাইন কিটা কিটা লিখছেন লেখে ওটা করে ও যে 4-5 কিলোমিটার যাইবা ও জায়গাটা আটিয়া যদি আপনি যান তাহলে আপনার রোগ আরো ভালো হয়ে যাবে তারপর বাদে আমি আর কিটা বলবো তার কথা অন্ত হয়েছে আপনি আইসুন ভালো কথা সমাজওয়ালা কিছু ডাক্তার হল আছে যারা মানুষের সেবা করে না বুঝছেন তারা মানুষের সেবা না তারা খালি টেকা আছে আর কিচ্ছু না আপনি আইসুন ভালো কথা আপনার রোগটা সমানের মালিক আল্লাহ তালা আমি শুধু দিম উচিলা মানে আপনি ওগুলো একটা বিশ্বাস করে খাইবা ইনশাআল্লাহ আপনার কমবো আপনার নাম কি দেখুন চাই সাত্তার সাত্তার ফার্স্টটা ওষুধ লেখা দিছি আপনি ওগুলো খাইবা নিয়মিত খাইবা খাওয়ার নিয়মও লেখা আছে ইনশাআল্লাহ আপনার কমবো আপনার ভিজিট 50 টাকা 50 টাকা 50 টাকা নিন ডাক্তার সাহেব একটা কথা বলতাম আপনার মতন ডাক্তার যদি প্রতি এলাকায় এলাকায় থাকুন আশা করা যায় এলাকার মানুষ খুব গরিব দুঃখী মানুষ খুব ভালো পাইব সেবাও পাইব আর আপনার লাগে আমি মন থেকে দোয়া করি আপনার মতন ডাক্তার প্রত্যেকটা এলাকায় এলাকায় হোক প্রত্যেকটা গ্রামে গ্রামে হোক আমি আপনার লাগে দোয়া করি আর আপনিও আমার লাগে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম